অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এখানে একটা গ্যাস চুলা লাগবে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম অথবা হোটেল থেকে খেয়ে নিই। রেগুলেটার আর ম্যাপটা এনে তারপর ফিট করবো, যার একটা গ্যাসও কিনতে হবে। তো এটাও দেখি আজকে যদি পাই তাহলে কিনে নেবো আর কি। ঠিক আছে, আর বেসিক্যালি এটা কেনার মেয়ে উদ্দেশ্য, এটা আরও অনেক আগেই কেনার কথা ছিল, বাট হতে পারে টাইমের জন্য সময়ের জন্য কিনতে পারিনি। এখন দেখা যাচ্ছে কি আমিও কলেজ থেকে এসে অথবা কিছু স্টুডেন্ট থাকে সেগুলোকে পড়িয়ে দেন, রাত্রেবেলা ওয়ার্কআউট করে ওই বাড়িতে যেতে পারছি না টাইম টু টাইম, বা খাওয়ারটাও ঠিক ব্যবহার হচ্ছে না, তাই হঠাৎ করে তাই গ্যাসটা কিনলাম আর কি। তো ঠিক আছে, দেখুন এখন একটা ঘটনা হয়ে গেল। ঘটনাটা কি, আমি গত পরশুদিন রাত্রেবেলা ওয়ার্কআউট করে এসে কিছু কাপড় ক্লিন করতে দিয়েছিলাম, এই যে দেখুন সাপ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বাট আমি পরশুদিন রাত্রেবেলা কাজ করতে তো ভুলেই গেলাম। তো কালকের দিনটাও গেল, কালকেও ভুলে গেলাম ক্লিন করতে। তো সামনে ছিল মুখ ধুতে আসলাম, তখনই দেখলাম যে কাপড়গুলো এখনও পরে রয়েছে, তো এইগুলো এখনই ক্লিন করবো। অনেকদিন পরে এরকম একটা ঘটনা হলো যে কাপড় ক্লিন করার জন্য বালতির ভিতরে রেখেছি, বাট ক্লিন করতে ভুলে গেলাম। ঠিক আছে, এখন এগুলো ক্লিন করবো। প্রবলে যে তিন দিন ধরে ছিল স্রাফে ভেজানো, কিন্তু ওই ভেজা থাকার কারণে স্রাফে এগুলো গন্ধ হয়ে গেলো। তো এখন আবার নতুন করে স্রাফ দিয়ে ভালো করে ক্লিন করছি যাতে গন্ধটা চলে যায়। একটা খুব বাজে স্মেল বের হচ্ছে, এখন আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি, একটু ভিজিয়ে তারপরে এগুলো ক্লিন করে নেব। সুগার দিয়ে দিলাম। তো আজকে পিছনে দেখতে পাচ্ছেন ওয়েদার কন্ডিশনটা খুবই দারুণ আছে, দিন একটু গরম ছিল বাট আজকে একটু প্লেজেন্ট আছে ওয়েদারটা। আজকে আর কলেজে যাইনি, কলেজ যাওয়ার কথা ছিল বাট আজকে সবাই বলছে যে কলেজে যাবে না, তাই আজকে যাইনি আর কি। এখন আমি খুবই বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে কিছু কাজ টাজ আছে সেগুলি কমপ্লিট করতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে অনেকদিন পরে নীলগিরি ধাবাতে আসলাম। এটা আমার বাড়ি থেকে অলমোস্ট আড়াই থেকে 3 কিলোমিটার দূরে হবে। তো আমি আজকে রান্নাবান্না করে নিলাম বাড়িতে, তাই ভাবলাম এখানে খাবো, তো তাই একটু আগেই এখানে আসলাম। আর এখানকার যে খাবারগুলি আছে খুবই দারুণ, খুবই সুস্বাদু হয়, আপনারা খেতে পারেন। তো এটার ইন্টেরিয়রটা আপনারা দেখতেই পাচ্ছেন, আগের থেকে অনেকটা সুন্দর করেছে। এটা আগে বেসিক্যালি NH-44 নামে ছিল, তো NH-44 ধাবার মালিক এটা অন্য জায়গায় শিফট হয়েছে, তো তারপরে এখানে হয়েছে নীলগিরি ধাবা। সব কিছু ঠিক আছে, আগের মতনই আছে, বাট কিছু ইনোভেশন করেছে আর কি। আর এখানকার যে খাবারগুলি থাকে খাবারগুলি খুবই ভালো হয়, খুবই সুস্বাদু হয়। প্রাইসটা একটু বেশি হতে পারে বাট তবু খাবারগুলি অ্যাটলিস্ট খুব ভালো হয়। আমি 5-6 মাস আগে লাস্ট এসেছিলাম, তো আবার আজকে এলাম আর কি অনেকদিন পরে। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, খুবই ভালো খাবার হয় এখানে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইটেমগুলি থাকে অনেক রকমের, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইসের ইয়েটা। এখন অর্ডার দিয়েছি, অর্ডারের ভিতরে আমি হাফ দম বিরিয়ানি অর্ডার দিলাম, একটা জল দিলাম আর কি, দেখি তারপরে যদি ভালো লাগে কিছু অর্ডার দেবো। চলো, খাবারটা আসছে, খাবার চলে আসলো। এই যে হাফ দম বিরিয়ানি আর সাথে এগুলোকে কী বলে আমি ঠিক জানি না, খুবই দারুণ আছে। এখন খাচ্ছি, দেখছি অনেকদিন পরে খাচ্ছি খাবারটা। দারুণ,
ভালো আছো? টেস্ট কি বলো আমি জানি না, দই মেবি হবে, দইয়ের সাথে কিছু গ্রেভি আইটেম হবে। এখানে পাইচন অনুযায়ী পরিমাণটা একটু কম আর কি, তবে বাট খাবারগুলি খুব টেস্টি হয়। হ্যালো বন্ধুরা, এইমাত্র খেতে আসলাম। এখানকার যে খাবারগুলি আছে খুবই ভালো হয়। আজকেরটা হয়তো একটু অন্যরকম হয়েছিলো, বাট খাবারগুলি কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট মোটামুটি ভালো হয়। হয়তো বা একটু প্রাইসটা বেশি খাওয়ার পরিমাণ অনুপাতে, বাট আপনারাও চাইলে এখানে আসতে পারেন। পরে আমি আবার আগরতলার দিকে যাচ্ছি, এখানে কয়েকজন আজকে বন্ধুবান্ধব আসবে, কতক্ষণ কথাবার্তা বলবো। ঠিক আছে, এখন রাখছি। হ্যালো বন্ধুরা, এইমাত্র হাপানিয়াতে আসলাম। তো হাপানিয়া রস মেলা, তো ওইখানে এখানে আসলাম। এটা অনেকদিন ধরে থাকবে, তো আমিও জানতাম না যে কবে শুরু হয়েছে। তো আজকে আমাকে আরেকজন বললো যে এখানে হাপানিয়াতে মেলা হচ্ছে, তাই এখানে আসলাম আর কি। তো এখন কতক্ষণ মেলা দেখবো। তো বন্ধুরা, এতক্ষণ মেলাটা দেখলাম, তো এখন একটা ভুট্টা নিলাম। হেলদিও আছে, টেস্টিও আছে, দারুণ। তো ফ্রেন্ডস, তো কিছুক্ষণ আগে আমি রুমে আসলাম, তো এখনই রান্না বসালাম আর কি। ঠিক আছে, তো আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করছি। তো আই হোপ আপনাদের এই শর্ট অ্যান্ড সিম্পল ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। চ্যানেল নাম হচ্ছে সুরজ ব্লগ, আর আমার যে ফেসবুক পেজটা আছে পেজও ফলো করে দিন। তো ঠিক আছে, আজকে ব্লগ এখানে শেষ হচ্ছে।